হ্যালো ভিউয়ার্স, আপনারা কি আপনাদের এলইডি টিভির, স্মার্ট টিভির বা যে কোনো টিভির সাউন্ড নিয়ে খুবই ফেড আপ, আসলে মুভি দেখছেন মজা পাচ্ছেন না আর সলিউশন খুঁজছেন যে আসলে কীভাবে টিভির সাউন্ড বাড়াবেন, টিভিতে গান হচ্ছে বেস আসতেছে না, জাস্ট নর্মাল অডিও? সো এই সকল সমস্যা একটা সুপার সলিউশন নিয়ে আজকে আমরা আসতেছি নতুন একটি স্পিকার সেট আপ নিয়ে, যেটা হচ্ছে আপনার টিভির সাউন্ডকে চেঞ্জ করে দিবে নতুন একটি এক্সপিরিয়েন্স। সো জানতে আমাদের সাথে থাকুন। দেখুন, এই হচ্ছে সেই সলিউশন যে সলিউশন আজকে আপনার টিভির মুভি ওয়াচিং এক্সপিরিয়েন্সকে করে দেবে দুর্দান্ত। গান আর শুনবেন না আগের মতো, গান শুনবেন নতুনের মতো করে। তাহলে আর বেশি কথা না বলে চলুন আমরা করে নিই এখনই আনবক্সিং। সো বন্ধুরা, আমাদের আনবক্সিংটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা প্রথমেই দেখে নিই, আসলে চিরচাইত যে জিনিসটা থাকে একটি ইউজার ম্যানুয়াল বক্সের মধ্যে আছে। এখানে আপনি সব অপশন দেখতে পারবেন। এটা আমি একটু সরিয়ে রাখি। এরপরে হচ্ছে আপনি একটি অক্স ক্যাবেল পেয়ে যাবেন, যে ক্যাবেলটির সাথে হচ্ছে আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ অথবা টিভি যেটার সাথে ইচ্ছা কানেক্ট করতে পারেন। আমি সাইজটা দেখিয়ে নিচ্ছি। সো ভালো একটা ডিস্টেন্স কভার করবে, সো উইদাউট ওয়ারি এটা আপনি সাইডে রেখে। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা রিমোটও দিচ্ছি এবং রিমোটের প্রতিটি ফাংশনই আছে যেটা এটাকে কন্ট্রোল করতে পারে। সো এটা আমি একটু সরিয়ে রাখছি। আমরা চলে আসি আমাদের আসলে মেইন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে আমাদের সেই সাউন্ড বারটি। এক কথায় দেখতে পারলে আমাদের বাংলাদেশে বাজারে আপনি যদি সাউন্ড বার দেখেন, এর থেকে স্টাইলিশ, এলিগেন্ট এবং সুন্দর আরেকটি সাউন্ড বারও নেই। সামনে যদি আপনি দেখেন, এটা কিন্তু মেটাল কেসিং করা। সো মেটাল কেসিং করা এত সুন্দর সাউন্ড বার আপনি আরেকটাও পাবেন না। এই রূপটি হচ্ছে গ্লসি প্রিমিয়াম প্লাস্টিক ফিনিশ উইদাউট এনি স্ক্র্যাচ। সো এটাকে আপনাকে মানে যে রুমটা যেখানে আপনি রাখবেন সেটাকে এনে দেবে এক্সট্রা একটি লুক, যেটা আপনার টিভির সাথে মিশে যাবে। কারণ আমরা কিন্তু টিভির প্লাস্টিকগুলো দেখি অনেক সময় গ্লসি ফিনিশে। আবার ব্যাক এন্ডেও কিন্তু স্ক্রু, মাউন্টিং স্ক্রু দেওয়া আছে দুইটি। সো আপনি যেহেতু টিভি আপনার দেয়ালেই হ্যাং করা থাকে, অথবা আপনি যদি নিচে গ্রাউন্ডে রাখতে চান, গ্রাউন্ডে রাখতে পারেন। হ্যাং করার জন্য সেক্ষেত্রে আপনি মাউন্টিং স্ক্রুগুলো ব্যবহার করতে পারবেন। নিচে 1, 2, 3, 4 মোট চারটি রাবার প্যাডও দেওয়া আছে, যাতে আপনি যদি স্পিকারটি গ্রাউন্ডে রাখেন, সো এটার সাথে বেস বা ট্রেবল বা সাউন্ডের সাথে শেক করার সাথে এটা যাতে আপনার কোনো কিছু শেক না করে এবং পজিশনটা খুবই স্টেবল লাগে, সো সহজে মুভ করা যাবেন। দেখেন আমি কিন্তু প্রচুর পুশ করতেছি বাট মুভ হচ্ছে না। সো ডিজাইন নিয়ে আসলে কিছু বলার নেই, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে এটা বাজারে পাওয়া সবথেকে বেস্ট লুকিং সাউন্ড বার। আসলে এখন আসি আমরা হচ্ছে এর ফিচার নিয়ে। ফিচার নিয়ে যদি আসি, ফিচার আগে বলিনি, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, বাট এখানে হচ্ছে টোটাল চারটি আউটপুট ড্রাইভার আছে। প্রতিটা সাইজ হচ্ছে 2.25 ইঞ্চ করে, এবং এখানে দুইটা অবস্থিত, এখানে দুইটা অবস্থিত, যেটা আপনাকে দিবে স্টেরিও সাউন্ড কোয়ালিটি। আর এই চারটি স্পিকার ড্রাইভার মিলে যে টোটাল এটা পাওয়ারটা পাবেন আপনি, সেটা হচ্ছে 20 ওয়াট। সো 20 ওয়াট কিন্তু আপনার টিভির জন্য আসলে অনেক। আপনি যদি এখন একটা অনেক দামি টিভিও কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ওদের স্পিকারগুলো সর্বোচ্চ 3 ওয়াট, 6 ওয়াট, 10 ওয়াট হয়, এর বেশি হয় না। এবং 10 ওয়াটের একটা টিভিও কিন্তু আপনার অনেক বেশি দাম পড়ে। সেক্ষেত্রে আপনি যদি এই এফোর্ডেবল একটি সাউন্ডবার লাগিয়ে নেন আপনার টিভিতে, তাহলে কিন্তু আপনার সাউন্ডবার থেকে যে সাউন্ড এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং নতুন। তাহলে বন্ধুরা চলুন আমরা আরেকটা বিষয় দেখি যে এর কানেকটিভিটিগুলো কী কী। সো কানেকটিভিটির ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি কতগুলো ইন্ডিকেটর আছে। এই ইন্ডিকেটর হচ্ছে তিনটি, যে তিনটি এর কানেকশন কোয়ালিটি মানে কানেকশন পোর্ট। প্রথমে নিচে আছে ব্লুটুথ, এরপরে হচ্ছে অক্স, এবং এরপরে হচ্ছে ইউএসবি, মানে হচ্ছে এটি তিনটি মোড সাপোর্ট করে, ব্লুটুথ, ইউএসবি এবং অক্সিলারি ক্যাবল, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন। এখন চলুন বন্ধুরা আমরা দেখে নিই এর সাউন্ড কোয়ালিটি আসলে কেমন, যেটা আপনাদের মেইন ইচ্ছা বা মেইন চাহিদা। তো বন্ধুরা, আমি যেটা করলাম, এই স্পিকারটি আমার ফোনের সাথে ব্লুটুথে পেয়ার করে নিলাম। খুব সহজেই পেয়ার করা যায়, এখানে ব্লুটুথ মোড অন করলে হয়। আমি এখন একটা গান প্লে করে দেখাচ্ছি যে সাউন্ডটি কেমন। সো
আমরা যদি এখানে এটা পজ করে নেই তো সাউন্ড কোয়ালিটি সম্পর্কে কিন্তু সবাই বুঝতেই পারলেন আসলে একটা স্পিকার কেনার ক্ষেত্রে চারটি বিষয় আমাদের সবসময় ভালো মতো খেয়াল রাখা উচিত প্রথমটি হচ্ছে ক্লিয়ারিটি ক্লিয়ারিটি কি হচ্ছে যে ভোকালটা বা যে ভয়েসটা আসতেছে সেটা কতটুকু ক্লিয়ার আর এই স্পিকারে কিন্তু আমরা যে ভোকালটা শুনতে পাচ্ছি ভোকালটা কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ এবং একবারে স্পষ্ট এখানে কিন্তু কোনো ডিস্টরশন ছিল না এরপরে হচ্ছে বেসটা দেখবেন আসলে টিভিতে মুভি দেখার ক্ষেত্রে কিন্তু আমরা ভোকালেই বেশি ফোকাস থাকি সো সেই ক্ষেত্রে যেই স্পিকারটি আপনার ভোকালটা সবথেকে বেশি ক্লিয়ার করবে এবং অন্যান্য সাউন্ডগুলো সারাউন্ডিংভাবে দিবে সেই ক্ষেত্রে কিন্তু ওই স্পিকারটা আপনার চুজ করা উচিত যে স্পিকারটা আপনি এটা থেকে পাচ্ছেন আর তৃতীয়ত হচ্ছে আপনি ইমাজিন যেটাকে বলে অথবা হচ্ছে একটা স্পিকার যখন আপনি মানে একটা মুভি দেখবেন একটা মুভিতে কিন্তু হাই নোট লো নোট সব কিছুই থাকে একটা এনভায়রনমেন্টের বিষয় আছে একটা মুভিতে যখন একটা স্লো বা নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট দেখাচ্ছে তখন স্পিকারটা কি আপনাকে সেই ফিল দিচ্ছে আর যখন অ্যাকশন প্যাকড একটা সিনারি আসতেছে তখন কি আপনাকে অ্যাকশনের ফুল ধুমধাম সাউন্ডের ফিল দিচ্ছে যদি সেটাই হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ওই স্পিকারটাই আপনার জন্য রাইট আর এটা যদি আপনি বাসায় নিয়ে নিজে এক্সপিরিয়েন্স করেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বুঝবেন আর আপনার রুমটি যদি হয়ে থাকে 600 বা 1000 স্কোয়ার ফিট সেক্ষেত্রেও কিন্তু এই স্পিকার খুব অনায়াসে কাভার করতে পারবে সো আপনার ড্রয়িং রুমে রাখবেন ড্রয়িং রুমটি সব থেকে বড়ো সেই নিয়ে কোনো টেনশন করার কিছুই নেই কারণ এটার সেই কাভারেজ ক্ষমতা আছে আর এর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এই স্পিকারে কিন্তু যেমন রিমোট আছে রিমোটটা আমি একবার দেখাই তেমনই কিন্তু স্পিকারে বিল্ট ইন অনেকগুলো পোর্ট রয়েছে সো এই পোর্টগুলো যদি আমি আপনাদেরকে দেখাই সো এখানে কিন্তু প্রথমে ভলিউম আপ ভলিউম ডাউন এরপর নেক্সট প্রিভিয়াস এরপর হচ্ছে প্লে পজ বাটন এবং ফাইনালি সোর্স যেটাতে আপনি চেঞ্জ করবেন যে আপনি এখন কোন সোর্সে চাচ্ছেন আর এখানে হচ্ছে অক্স কেবিলটি ইন করার পয়েন্ট আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি এখানে আপনি ডিরেক্ট পেন ড্রাইভে গান দিয়ে এখান থেকে প্লে পজ করতে পারবেন আবার এই সকল ফিচারগুলোই পেয়ে যাবেন এই রিমোটের মধ্যেও এবং এই রিমোট দিয়ে কিন্তু আপনি আপনার বেস ট্রেবল সব কিছুই কন্ট্রোল করতে পারবেন ইকুইলাইজারও সেট করতে পারবেন আর এই স্পিকারের সাথে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি এবং 1 বছরের ওয়ারেন্টিটা কিন্তু পাচ্ছেন এক্সেল প্লাস সার্ভিসের কাছ থেকে আমাদের সারা বাংলাদেশ জুড়ে অনেকগুলো সার্ভিস পয়েন্ট আছে এবং এক্সেল প্লাস সার্ভিস পয়েন্ট বাংলাদেশে 1 নম্বর সবথেকে ফাস্ট এবং রিলায়েবল সার্ভিস পয়েন্ট সো ওয়ারেন্টি নিয়ে কিন্তু আসলে টেনশনের কিছুই নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমাদের সাথে থাকবেন পাশের রিং আর নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন আর যদি আরও কিছু জানার থাকে অন্য কিছু নতুন কোনো ভিডিও জানতে চান সেটা আপনি কমেন্টেও বলতে পারেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে